depan থেকে বানাবো। দূর মিয়া, ওর ব্র্যান্ডেড জিনিসটা পরি না। তোর এটা একটা বিষয় হলো। এটা এমএম বিষয়। দূর না, আর কতক্ষণ বসে থাকবো রে? সবাই আসলো, এখন পর্যন্ত মেম্বার আসতে পারলো না। কি রে তামিম, তুই কি বলছিলি মেম্বার কে আসতে? এগারোটা বেজে গেছে, এখন পর্যন্ত মেম্বার আসলো না। ওকে আবার ডাকতে পাঠাতে হবে নাকি? জিহাদ যাও তো মেম্বারে ডাকো। দাঁড়াও, সামনে ঈদ আসতেছে, ভাবতেছি এক সেট পাঞ্জাবি বানাবো, সেই বিষয়ে তোমাদের ডাকলাম আর কি। তোমাদের তো পাঞ্জাবি শার্ট ঠিক আছে বানিয়ে পড়ো, তোমার এসব বানানোর অভিজ্ঞতা নাই। আচ্ছা মেম্বার, তোমার তো আরো অভিজ্ঞতা আছে, এই কত টাকা গজ নিতে পারে? টরি কাপড় তো 300 টাকা গজ তো হবে। আরে মা বসে কি রে হিসাব করেন? আরে হিসাবটা হলো আমার সম্পত্তি আছে 3 কানি, যদি 7 গজ কাপড় লাগে তাহলে 7 গজ কাপড় লাগতে আসলো 3 7 20 21 2100 টাকা। আমার জমির দামই তো এই না 2100 টাকা। আমার কাছে তো এক পরিচিত দর্জি আছে, তো বিকাল টাইমে যাইন, আমি থাকবো ইনশাল্লাহ। আচ্ছা দেখা যাক। এগুলো মেডিকেল, এসব মেডিকেল। আরে আরে